আমি আসলে এসেছি ধন্যবাদ জানাতে। ধন্যবাদ আমাকে কেন? এই যে গতকাল রাতে আমার রুমে ডাক্তার পাঠানো, এবার বলো কি হয়েছে। আমি কি বলবো তোকে, এই শহরে দুই দুইটা চাকরি করে আমি বউ নিয়ে ভালোভাবে চলতে পারছিলাম না। ওই লোকটার কথা শুনলে আমার মাথায় আগুন জ্বলে যায়। মাথায় সব সময় বড় দিয়ে রাখবি। কয়েক কোটি বাদ দিলে আমি কখন কোথায় কোন সময় আপনার ওয়াইফকে ছাড়বো সেটা জানিয়ে দেবো। কি হলো জেরিন, তুমি এত অস্থির কেন? ভাইজান, অভয় দিলে আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাই। অস্থিরতা? আমার ধারণা কথাটা শুনলে আপনি অস্থির হবেন। দেখি কি কথা, অস্থির হই কিনা দেখি। এশাকে কিডন্যাপ করেছে আব্বুয়ার। তারপর এই নামটি কি অস্থির হওয়ার জন্য যথেষ্ট না ভাইজান? হিসাবটা খুব সোজা, হারানো ডলারগুলো এশা আর তার হাজবেন্ডের কাছে আছে, এটা আপনারা আমার কাছ থেকে শুনেছি। এখনো ডলারের দরকার, বোকা তো তাই এশাকে কিডন্যাপ করেছে। কিন্তু এখন আমরা কি করব? আপনার কোথায় আছে জানি না, আগে আপনাকে খুঁজে পেতে হবে। কিন্তু ভাইজান, আপনার হঠাৎ করে এত ডলারের প্রয়োজন হলো কেন? এই বিষয়টা অবশ্য একটু চিন্তা, এইখানে অস্থিরতার বিষয় আছে। তুমি যাও, আমি দেখছি। আমার মনে হচ্ছে তোমাদের এখনই সরাসরি কিছু একটা করা উচিত। কিরকম? আজকে তোমরা অ্যারেস্ট করো। রেবেকা, তোমাকে আমি আগেও বলেছি যে ওকে যদি আমরা অ্যারেস্ট করিও তারপরে ও কোনো না কোনোভাবে ফুসকে যেতে পারে। না না, অ্যারেস্ট না করার কোনো যুক্তি তো আমি দেখছি না। আজকর মনে হয় কিছু একটা আজ করতে পেরেছে। কিরকম? আজকে ও সেরকম একটা ইঙ্গিত দিল। তাহলে তো একটা চিন্তার বিষয়। রেবেকা, তুমি এক কাজ করো। রেবেকা, তুমি আজকের সাথে আর একটু বেশি ঘনিষ্ঠ। মানে কি? মনে হচ্ছে আপনার কেন কষ্ট করলো, কেন করলো, কেন এত টাকার প্রয়োজন হলো? কোথাও কিছু একটা হচ্ছে, আমি ধরতে পারছি না কেন। কেন ধরতে পারছি না? আপনার আচ্ছা, ওর গায়ে গুলি লাগার পর ও কোথায় ছিল, কার কাছে ছিল? আমার কাছ থেকে তিমিরের কথা জেনেই ও এশাকে কিডন্যাপ করেছে। পুরো ডলারটা উদ্ধার করার জন্য কাজ করলে আমাকে জানাতো। নিশ্চয় অন্য কোনো প্ল্যান আছে, কিন্তু কি সেটা? ইসমিয়া,
ওরা 1 কোটি টাকা চেয়েছে। বল কি এত? হ্যাঁ, আমার কি মনে হয় জানিস, এশাকে পরিচিত কোনো লোকই কিডন্যাপ করেছে। তুমি কি কাউকে সন্দেহ করছো? না না, আমি কাকে সন্দেহ করব? আমার মনের অবস্থা এমন, যাকে যাকে সন্দেহ করছি আমার তালিকা থেকে তাদের বাদ দিচ্ছি, আবার সন্দেহ করছি, আবার বাদ দিচ্ছি। একটু ধৈর্য ধরো প্লিজ। আমি আমি এখন কি করবো একটু বলে দে না। আমি একটা কথা বলবো। বল। টাকাটা যদি তোমার থাকে ওদেরকে দিয়ে দাও না প্লিজ। আমার মনে হয় তোমার টাকাটাই ওদের টার্গেট। টাকাটা পেলে ওরা এশার আর কোনো ক্ষতি করবে না, ছেড়ে দেবে। আচ্ছা, আমি আমি যাই এখন। ওমা, যাবে কি? আমি চা করে দিই। না না, চাটা এখন খাবো না রে, আমি যাই, আর একদিন আসবো। যাই। আপনি এসেছেন? আপনি এসে কথা বলেন না কেন? আপনি কথা না বললেও আমি বুঝতে পারি আপনি এসেছেন। আপনার কি মন খারাপ? আপনি কি ঘরে নেই? এই তো আমাকে পরীক্ষা করছেন? কেন এই খেলা আমার সাথে? কেউ কোনোদিন এভাবে বুঝতে পারেনি আমাকে। আমি সবাইকে আলাদা আলাদা ভাবে বুঝতে পারি। মায়ের আদর, বোনের স্নেহ ভালোবাসা, এগুলো কখনো পাইনি তো, তাই বুঝতে পারিনি যে নারীর স্পর্শ কতটা আনন্দ দেয়। আমার মা ছিল না, বোনও ছিল না, আর বান্ধবী বা প্রেমিকা এসব নিয়ে ভাববার কখনো সময় পাইনি, তাই বুঝতে পারিনি পৃথিবীটা কতটা আনন্দময়, পৃথিবীটা কত সুন্দর। বোঝার চেষ্টা করছি আপনাকে ফাঁকি দেওয়া সম্ভব কিনা, কিন্তু সম্ভব না। তাই সুযোগ পেলে আমাকে পরীক্ষায় ফেলছেন, তাই না? চাই না, এই একটা মানুষ যাকে আমি কখনো ফাঁকি দিতে পারবো না। ফাঁকি দিতে চান কেন? চাই না মানে পারবো না, এই একটা মানুষ যার কাছে কখনো কোনোদিন কোনো কিছু লুকাবো না। লুকানোর মতো অনেক কিছু আছে মনে হচ্ছে। পুরো জীবনটাই তো নিজের কাছে লুকিয়ে বেড়ালাম। ডাক্তার কি বলেছে? কখনোই আর ভালো হবে না, কোনোদিনই আর আপনি দেখতে পাবেন না। না, তা বলেননি। কর্নিয়া চেঞ্জ করলে হয়তো সম্ভব, আর তাছাড়া দুটো বড় বড় অপারেশন লাগবে। প্লিজ এসব বিষয়ে কথা না বললে হয় না, আমার ভালো লাগে না। অপারেশন করতে কত টাকার প্রয়োজন হবে জানেন? অনেক। আপনার প্রসঙ্গ চেঞ্জ না করলে আমি কিন্তু আর কোনো কথা বলবো না। ঠিক আছে,
এ নিয়ে আর কোনো কথা বলবো না। তুমি কিন্তু তোমার ব্যাপারে কোনো কিছু কইলে না। কি বলবো? আই মিন মানে তোমার বাবার নাম কি? তোমার বাবা কি করে? তোমার বাসা কোথায়? মানে তুমি কি করো? এসব জেনে কি হবে? আমি কি করি সেটা হচ্ছে বড় ব্যাপার। না না, তারপরে তো জানা থাকা ভালো না। আমি তো সবকিছুই বলেছি, কিন্তু আপনি তো আপনার সম্পর্কে কিছুই বলেননি। আরে কে কইলো বলি নাই? তুমি যা যা জানতে চাইছো সবই তো তোমার বলছি, কোনোটা বাদ রাখি নাই। না বলেন, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি পাতায় কেন এসেছেন, কিন্তু আপনি প্রশ্নটা এড়িয়ে গেছেন। এড়িয়ে গেলাম মানে? আমি তাস খেলতে এসেছি এটা বললাম না? পুরো চাই মিথ্যে কথা। দূর যা, মিথ্যে কথা ওকে যা করি তাই তো কইছি, হাতা কথাই তো কইছি। কারণ তখন আপনি বলেছেন আপনার ওয়াইফ আছে, বাচ্চা আছে। এরপর আপনি বললেন যে আপনি বিয়েই করেননি। এখন আমি কোনটাকে সত্য ধরবো? আরে কই কি এরকম কথা কইছি আমি? কখন কইছি? কোন সময় কইছি? আরে মজা 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 করছি। পরে দেখ হাসা, আমি বিয়ে করি নাই। আমি বলতে কথাগুলো এখন মজা হয়ে গেল তাই না? আরে হাসা হাসা কইলাম, মজা করছি, ফান করছি। ওকে, আপনি বিয়ে করেছেন কি করেননি সেটা আমার বিষয় না। এখন আপনি আমাকে বলেন আপনি আমাকে বিয়ে করবেন কিনা। কি কি কইলা তুমি? হ্যাঁ, আমাকে বিয়ে করবেন? আচ্ছা তুমি কি কথাগুলো কইতেছো বুঝা কইতেছো? হ্যাঁ নাকি না বুঝা কইতেছো? মন থেকে কইতেছো না মনের বাইরে থেকে কইতেছো? হ্যাঁ, আমি জেনে শুনে বুঝে সুস্থ মস্তিষ্কে বলছি, বিয়ে করবে না ওকে? জেরিন তুমি একটু খারাপ, আমি যাবো আর আহ আই দিতে। আমি কোথায় যাবো? এই তুমি থাকো, আমি ছোট গড্ডা খুঁজেই ফেলাচ্ছি বুঝছো। ব্রেকফাস্ট কি রেডি? না,
ইচ্ছা হয়নি তাই তৈরি করিনি, বাইরে খেয়ে নাও। নিজের হাজবেন্ডের প্রতি কোনো খেয়াল নাই, নানান ধরনের বানানো প্রবলেম নিয়ে অশান্তি ক্রিয়েট করা। কি বললে তুমি? কি বললে? আগে নিজের দোষ করো, তারপর নিজের ওয়াইফের দোষ করো। না না, প্রবলেমটা কোথায়? Where is the problem? তুমি কিসে খুশি হবে? তুমি কিসে খুশি হবে সেটা আমাকে বলো। যখন আমার অর্থ ছিল না, বিত্ত ছিল না, তখন তোমার অভিযোগ ছিল এইগুলো নিয়ে। এখন অর্থ আছে, বিত্ত আছে, তুমি নানান ধরনের প্রবলেম তৈরি করে সেগুলো নিয়ে অশান্তি তৈরি করছো। ওয়াই? আমার বাসায় জাস্ট এই জন্য আসতে ইচ্ছে করে, এই জন্য। ও, এই তো আসল কথাটা বের হয়েছে। সত্যি কথাটা বলতে এত ঘুরিয়ে পেয়েছে কথা বলতে হয় তোমার? হ্যাঁ, রাতে কেন ফিরতে ইচ্ছে করে না সেটা আমি জানি না, নিজের পকেট ধোকা দিয়ে কত জায়গায় ঘুরে বেড়াও তুমি। বেঈমান কথা কার? কিছু অর্জুন, আপনি বলছেন মেয়েটার নাম ভেনাস? জি ভাই। এবং সে অন্ধ এবং বুদ্ধিস্ট? জি ভাই। আমরা যখন গুলি খেয়ে ওনাদের দোকানের সামনে পড়ে থাকি, তখন ভেনাসই তাকে ওখান থেকে তুলে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে দেবে। ঠিক আছে, যান। ওই ভেনাসকে তুলে নিয়ে আসেন, মানে উঠিয়ে নিয়ে আসেন। হাল্লা, এটা কি বলছেন ভাইজান? আদব সাহেব কিছু জানেন না দেখছি আপনি। ভাইজানের মুখের উপরে কথা বলছেন, ভাইজান যা বলবে তা মুখ বুঝে পালন করবেন, ইজ দ্যাট ক্লিয়ার? জি। লাগাই দেবো, তুমি যেটা কিছু নিবে।